হে গাইস, কেমন আছে তোমরা সবাই? আজকে আমরা আবার চলে এসেছি নতুন আরেক ধরনের ভিডিও নিয়ে উইথ কার্ড। ইয়েস, আজকে আমরা তোমাদেরকে দেখাবো ফেস কিভাবে ক্লিন আপ করা যায় কার্ড দিয়ে। তোমরা জানো যে টক দই দিয়ে ফেস, চুল আর হেলথের জন্য খুবই খুবই ভালো, কিন্তু শুধু স্কিনের জন্য কার্ড তো ঠিক আছে, কিন্তু কার্ডের সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে আমরা দেখাবো কিভাবে স্কিনটাকে গ্লো করা যায়। গ্লো তো অবশ্যই হবে, এটা মেইনলি পয়েন্ট হচ্ছে কিভাবে স্কিনটাকে তোমরা ক্লিন করতে পারবে। কোথাও যাওয়ার আগে তোমরা যেমন ফেসিয়াল করে যাও দরকার নেই, শুধুমাত্র ক্লিন করলেই কতটা গ্লো আপ করা যায় আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। ফেসিয়ালের মতোই স্টিপস এখানে আমরা দিয়েছি, কিনজিল মিল্ক, স্ক্রাব, প্যাক তোমরা সবই পাবে এখানে। আর স্কিনটা দেখবে করার পর কতটা গ্লোয়িং ব্রাইটনেস লাগছে তোমাদের, একটা হাইলাইটিং ব্যাপার যেন আসছে স্কিনের মধ্যে। তো বন্ধুরা, তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। সো দেখতে থাকো আমরা কিভাবে কী করি। প্রথমে এই টক দই কার্ড, এটা দিয়ে প্রথমে মুখটাকে ক্লিনিং করে নেব। মুখে লাগিয়ে নিয়ে তারপরে এটাকে যেভাবে স্ক্রাব করা হয়, স্ক্রাব তো বেশিক্ষণ করতে নেই, সুতরাং তোমরা দু মিনিটও দরকার নেই, 1 মিনিট মতো ভালো করে এটাকে মাসাজ করে নেবে। মাসাজ ক্রিম তৈরি করব, এই অল্প একটু কফি নিয়ে নিয়েছি আমরা, এই কফিটাকে দইটার মধ্যে ঢেলে দেব। এরপরে এটার মধ্যে হানি ঢেলে দেব, যে কোনো প্রোডাক্টের হানি তোমরা ইউজ করতে পারো। জাস্ট অল্প একটু এটার মধ্যে হানি ঢেলে নেব, ব্যাস এটুকু নিলেই হবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি দেখছো, এবার এটাকে অ্যাপ্লাই করব।
এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব। আমরা এটার জন্য তুলি ইউজ করছি, তোমরা চাইলে এটাকে হাত দিয়েও লাগাতে পারো। এটা চোখের নিচে, চোখের ওপরে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেই জায়গাতেও লাগাতে পারো। এটাকে মিনিমাম 10 মিনিট মতো রেখে দিতে হবে। পরিষ্কার হয়ে চলে এসেছেও, এরপরে আমরা রোজ ওয়াটার এটার ওপরে অ্যাপ্লাই করব। তোমরা চাও তো কোনো রকম ফেসিয়াল অয়েল বা তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, তবে আমরা এখানে রোজ ওয়াটারটা ইউজ করছি। এরকম একটা কটন প্যাডের মধ্যে দিয়েও ইউজ করতে পারো, বা যদি তোমাদের স্প্রে বোতল থাকে স্প্রে বোতলের মধ্যে দিয়েও ইউজ করতে পারো। মাই গড, কিয়া জেল্লা হে রে। এবার এটাকে শুকিয়ে নিলে নাও ইউ আর রেডি, হয়ে গেল না? খুব সহজেই তোমার ফেস ক্লিন আপ। এবার যেখানে খুশি যেতে পারো, কোনো রকম ভয় ছাড়া, যে কীভাবে যাব, কি করব না করব কোনো দরকার নেই। জাস্ট ঘরে নিশ্চয়ই এরকম তোমরা দই নিশ্চয়ই থাকে সবার, টক দই, ব্যাস করে ফেলো ঘরে খুব ইজিলি।